নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নরপিশাচ পিতা 10 বছরের শিশুকন্যাকে উলঙ্গ করে অত্যাচার। করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ, বুধবার থেকে বেলা 2টায় দোকান বন্ধ, 6টা থেকে কারফিউ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা স্থগিত, জানালো বোর্ড। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরতলি ঘুঙ্গুরের আতাল বস্তিতে 10 বছরের শিশুকন্যার উপর অমানবিক অত্যাচারের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় মঙ্গলবার সকালে। ইমাম নামের এক ব্যক্তি নিজের 10 বছরের মেয়েকে উলঙ্গ করে অমানবিক অত্যাচার চালান। প্রথমে কাঠ দিয়ে শরীরে আঘাত করতে থাকেন, এক সময় শিশুটির শরীরের উপরে উঠে আঘাত করতে থাকে পাষণ্ড পিতা। আশেপাশের লোকজন এই শিশুটিকে বাঁচাতে এলে পিস্তল উঁচিয়ে তাদের ভয় দেখান। বিষয়টি পুলিশের নজরে আনেন স্থানীয় নাজিমউদ্দিন, তিনি একটি এজাহার দায়ের করেন। এতে উল্লেখ করেন, ইমাম নামের এই ব্যক্তি সব সময় ঝগড়া করে থাকেন এবং গতকাল দুপুর 12:30 নাগাদ নির্যাতন করেন নিজের শিশুকন্যার উপর। তিনি এই শিশুটিকে বাঁচাতে গেলে তার উপরেও মারধর করেন। ঘটনার খবর পেয়ে শিলচর সদর থানার ইনচার্জ দিতুমনি গোস্বামী এবং ঘুঙ্গুর থানার ইনচার্জ চন্দন বরা ঘটনাস্থলে যান এবং ইমামের ভাইকে আটক করেন। নির্যাতিতা শিশুকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে, এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট সম্পূর্ণ লকডাউনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকারকে। কিন্তু অসম সরকার লকডাউন না করেই পরিস্থিতির মোকাবিলা করতে চাইছে, তাই বিধিনিষেধ আরো কঠোর করা হয়েছে। মঙ্গলবার রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তর থেকে নতুন করে এসওপি জারি করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা এবং কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। বুধবার থেকে দুপুর 2টায় রাজ্যের সব ধরনের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে আর সন্ধ্যা 6টা থেকে নৈশ কারফিউ জারি করা হয়েছে। দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ নয়া এসওপি জারি করে বলেছে, সান্ধ্য আইন রাত 8টার পরিবর্তে 6টায় বলবৎ হবে, থাকবে সকাল 5টা পর্যন্ত। দোকানপাট সন্ধ্যা 6টার পরিবর্তে বেলা 2টায় বন্ধ হবে। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বেলা 2টায় বন্ধ করতে হবে, তবে অত্যাবশ্যকীয় সেবার ক্ষেত্রে এ নিয়ে শিথিল থাকবে। সন্ধ্যা 6টার পর কোনো ব্যক্তি ঘরের বাইরে বের হতে পারবেন না, প্রকাশ্যে কোনো ধরনের সভা সমিতি বা অনুষ্ঠান করা যাবে না। বিবাহের ক্ষেত্রেও সরকার আরো কঠোর হয়েছে, করোনার ব্যাপক আক্রমণ মোকাবিলার লক্ষ্যেই এই নির্দেশ জারি করা হয়েছে। পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা হলো। আগামী 11ই মে থেকে মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে রাজ্যে করোনা অতিমারী ভয়াবহ রূপ ধারণ করাতে আপাতত পরীক্ষা স্থগিত রাখতে বাধ্য হয় সেবা কর্তৃপক্ষ। স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা করে পরবর্তী পরীক্ষার দিন ঘোষণা করা হবে। মঙ্গলবার এ কথা জানান সেবার অধ্যক্ষ রমেশ চন্দ্র জৈন। এদিকে একই পরিস্থিতির জন্য আসাম উচ্চতর মাধ্যমিক কাউন্সিলের পক্ষ থেকে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে। 11ই মে থেকে উচ্চতর মাধ্যমিক পরীক্ষাও শুরু হওয়ার কথা ছিল, পরবর্তী পরীক্ষার দিন পরে ঘোষণা করা হবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান আসাম উচ্চতর মাধ্যমিক কাউন্সিলের পরীক্ষা নিয়ন্ত্রক আধিকারিক পঙ্কজ বরঠাকুর। করোনা সংক্রমণ রুখতে লকডাউনই একমাত্র পথ।
এমন কথাই মনে করছে দেশের শীর্ষ আদালত। তাই কেন্দ্র ও রাজ্য সরকারকে লকডাউন জারির পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। এই মারণ ব্যাধি থেকে বাঁচতে লকডাউনকে বিকল্প হিসেবে ভাবতে বলা হয়েছে। আদালত জানিয়েছে দেশের খেটে খাওয়া মানুষের জীবনে লকডাউন গভীর প্রভাব ফেলে, তাদের আর্থিক ও সামাজিক জীবনে অসুবিধার দিকটিও কেন্দ্র ও রাজ্য সরকারকে গুরুত্ব দিয়ে দেখতে আদেশ জানানো হয়। করোনা পরিস্থিতির জন্য মে মাসের অফলাইনের সবকটি পরীক্ষা বাতিল করল আসাম বিশ্ববিদ্যালয় শিলচর। আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সবকটি কলেজের স্নাতক পরীক্ষা আপাতত স্থগিত রাখা হলো। তাছাড়া আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরেরও মে মাসের সবকটি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আধিকারিক ডক্টর এস দত্ত রায় এক বিজ্ঞপ্তিতে এখবর জানান। ফের করোনা মৃতদেহ সৎকারে বাধার মুখে পড়তে হয়েছে করিমগঞ্জ জেলা প্রশাসনের। পরে জুনিটিলা পুলিশ রিজার্ভের মাঠে স্থানীয় যুবক ও রবিনহুড আর্মির সহযোগিতায় দাহ সংস্কার সম্পন্ন হল। করিমগঞ্জ শ্যামাপ্রসাদ রোডের বাসিন্দা মৃণালকান্তি দে নামে এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করিমগঞ্জ শ্মশানে দাহ সংস্কারের জন্য নিয়ে গেলে পুলিশ তাতে বাধা দেয়। কোনো শ্মশান না পাওয়ায় অবশেষে মৃতদেহ দাহ করা হয় জুনিটিলার পুলিশ রিজার্ভ মাঠে। মৃতদেহের অন্তিম সংস্কারে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জুনিটিলার বাসিন্দা করিবুত আহমেদ, নিজামুদ্দিন সেলিম আলী প্রমুখ। মঙ্গলবার সকাল প্রায় 7:30 দাহ কাজ সম্পূর্ণ হয়। এই কাজে কাঠ, কেরোসিন ও মাটি খুঁড়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন মুসলিম যুবকরা। একটা ডেড বডি এসেছে পুলিশ প্রশাসনের সহযোগে, ওনারা নিয়ে এসেছেন এবং আমাদের এই সম্মুখে পুলিশ ফিল্ডের সম্মুখে ওকে গর্ত করা হয়েছে এবং জ্বালানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বডিটা করোনা পেশেন্ট। তখন আমরা জিজ্ঞাসা করতে জানতে পারলাম যে এটা একটা করোনা পেশেন্ট। তখন আমরা প্রশাসনকে আপত্তি করি যে বলি যে এখানে আমাদের বাচ্চারা খেলাধুলা করে আপনারা বডিটাকে পিছন দিকে নিয়ে যান। তখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে না, আমরা এখানে তো সম্পূর্ণ কাজ সেরে ফেলেছি, তখন আমরা সেটাকে এখানে ডিসপোজ করব। তখন আমরা বলেছিলাম যে বাইদেউ ম্যাডাম, আমরা আপনাদের যাটুকু সাহায্য লাগে আমরা আপনাদেরকে সাহায্য করব। সেই সাহায্য বলাতে প্রশাসন আমাদেরকে সম্মতি দিয়ে এবং সেই বডিকে এখানে নিয়ে এসে আমরা পুলিশ রিজার্ভের ব্যাকসাইডে এখানে এসে আমরা সেখানে বডিটাকে জ্বালানোর সম্পূর্ণ ব্যবস্থা করে দিই এবং আমরা নামাজ মসজিদে যাইতে পারিনি, আমরা ঘরে নামাজ শেষ করে এসে আমরা এখানে দা কুদাল হাতিয়ার নিয়ে এসে আমরা সুন্দরভাবে এখানে যেভাবে জ্বালানো যায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। যতটুকু পারে আমরা সাহায্য করেছি। আজকের বডিটাকে আমরা এখানে লাকড়ি দিয়ে সাহায্য করেছি, কেরাসিন তেল দিয়ে সাহায্য করেছি, গর্ত করতে সাহায্য করেছি, আগুন জ্বালিয়ে দিতে সাহায্য করেছি, বডিটাকে আনতে সাহায্য করেছি। আমরা কিন্তু করোনাকে ভয় করি না, আমরা ভগবানকে উপরওয়ালাকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আমরা আল্লাহ ভগবান এক এবং আল্লাহ ভগবান যখন ইচ্ছা করবেন তখন আমাদেরকে যে কোনো একজনকে এখান থেকে নিয়ে যেতে পারবে। সোমবার রাত আনুমানিক 2 নাগাদ উধারবন্দ নগর চা বাগানের 5 নং লাইনের বাসিন্দা বাসমতি উরাঙ্গের গরু ঘর থেকে একদল নিশি কুটুম্বরা গাভী সহ গো শাবক নিয়ে পালিয়ে যাওয়ার সময় লাশিং গ্রামরক্ষী বাহিনীর হাতে নাতে ধরা পড়ে। পরে গ্রামরক্ষী বাহিনী উধারবন্দ থানার পুলিশ আধিকারিক অঙ্কুর শইকিয়া ও রহিমউদ্দিন খানের হাতে ধৃতদের তুলে দেন। ধৃত ব্যক্তিদের নাম দেবু বাউরি ও নগর চা বাগান ইঞ্জিন টুকরার বাসিন্দা কাঞ্চন ভরের পুত্র বিশ্বজিৎ ভর। এ মর্মে বাসমতি উরাং উধারবন্দ থানায় একটি মামলা দায়ের করেন। রবিবারে রাত্রে চুরি হয়েছে, 2 বাজে ধরা হয়েছে। পানগ্রাম পানগ্রামের জিপি ধরিয়া থানা টানছে, থানা টানিয়ে আমিও খবর পাইতে পাইতে আইলাম থানার, দেখি মালও আছে আর চুরও আছে, আসামিও আছে। আমি যে শুনলাম লাশিং জিপি বিজিপি এ ধরছে, এটা সত্যি নেই? আমি তো জানিয়েই নাই, তো তারা নাই বলে। এরপরে কি তো হয়েছে? তো এরপরে আমার কইলো যে গরু তোমরা যাই আনো, তো আমি আইলাম পানগ্রাম। পানগ্রাম কইলো আমার গরু তোমরা থানা, তো থানাতে আইলাম, তো থানা তো দেখি চুরও আছে আর গরুও আছে। আমি দেখিয়ে খেয়ে গেলাম। গরু যে চুরি হয়েছে, যে সুর টেনশন হইনি আপনি? চিনি বিশ্বজিৎ ভর কইলাম তো, আর দেবু বাউরি। এটার বাড়ি কোন জায়গায়? পাটবাড়ি লাইন। পাটবাড়ি লাইন কোন জায়গায়?
মঙ্গলবার সন্ধ্যা 7টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 132 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদের মধ্যে 127 জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ভিত্তিতে ও 5 জনকে আরটিপিসিআর টেস্টের মাধ্যমে পজিটিভ শনাক্ত করা হয়। এই তথ্য জানান জেলা মিডিয়া ইনচার্জ সুমন চৌধুরী। এদিন 193 জন বিমানযাত্রী শিলচর বিমানবন্দরে পৌঁছান। এদের মধ্যে 155 জনকে টিকল মডেল হাসপাতালে করোনা পরীক্ষা করা হলে 7 জন পজিটিভ আসেন। একুশের বিধানসভা নির্বাচনে একদিকে যেমন বহু হেভিওয়েট প্রার্থীর ভরাডুবি ঘটেছে, অন্যদিকে অনেক নেতা রাজনৈতিক আঙ্গিনায় নতুন রেকর্ড গড়তেও সক্ষম হয়েছেন। সদ্য সমাপ্ত নির্বাচনে 2 নং পাথারকান্দি আসনে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে এক নতুন রেকর্ড গড়লেন। কেননা 1952 সাল থেকে এ আসনে নাগাড়ে কেউই পরপর 2 বার বিধায়ক হবার নজির নেই। সেই সুবাদে গত প্রায় 70 বছরের রেকর্ড ভেঙে দিলেন কৃষ্ণেন্দু, ফলে উনার বিজয়ে দলীয় কর্মী সমর্থকেরা উচ্ছ্বসিত। নির্বাচনী ফলাফল প্রকাশের পর গত 2 দিন ধরে বিজেপি কর্মীরা স্থানে স্থানে কোভিড প্রোটোকল মেনে বিজয় উৎসব পালনের খবর পাওয়া গেছে। অনেকে বিধায়ককে শুভেচ্ছা বিনিময় সহ মিষ্টিমুখ করিয়েছেন। আরও আমার পাতাকান্দির দুটো রাইজর যে আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ থাকার কারণে আজ আমি দ্বিতীয়বারের কারণে পাতাকান্দির বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছি। আরও আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাম আমার নেডার আহ্বায়ক হেমন্ত বিশ্ব ডাঙ্গরিয়া মহোদয়, আমার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙ্গরিয়া মহোদয়, গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া মহোদয়, আৰু আমাৰ পাতাকান্দি আহি নির্বাচনী প্রচার চলাইছিলেন, এইটোৰ কাৰণে আৰু জয়লাভ হওয়ার কারণে সক্ষম হয়েছিল। আজি আমি আপনার জড়িয়ে নিউজিলাইভের জড়িয়ে ধন্যবাদ তাপ পাইতো হব, কারণ গোটাই বরাক উপত্যকাত আপনাদের দেখি পাইছে যে একটা সেকশন অফ ভোটার আবেগ প্রবণ হয়েছে, আবেগের উপর এবার ডেভেলপমেন্টতো ডেভেলপমেন্ট স্মার্ট ডেভেলপমেন্ট হওয়ার পিছতো একটা সেকশন অফ পিপল ভারতীয় জনতা পার্টির। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। নরপিশাচ পিতা 10 বছরের শিশুকন্যাকে উলঙ্গ করে অত্যাচার। করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ, বুধবার থেকে বেলা 2টায় দোকান বন্ধ, 6টা থেকে কারফিউ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা স্থগিত, জানালো বোর্ড। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।